নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমিত্র। আজকের আপনাদের এনআইওএস আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত। আজকের আমাদের পাঠ্য অংশ হলো কোর্স 508 ব্লক 1 ইউনিট 2 লেকচার নাম্বার 6, এক্সপেরিমেন্টেশন উইথ ডিফারেন্ট মেটেরিয়ালস অফ ভিজুয়াল আর্টস সাচ অ্যাজ প্যাস্টেল কালার্স, অর্থাৎ প্যাস্টেল রং ব্যবহারের বিভিন্ন ধরনের পদ্ধতি। আজকের পাঠ্য অংশের মধ্যে রয়েছে প্যাস্টেল রং কী, বিভিন্ন ধরনের প্যাস্টেল রং ও তার বৈশিষ্ট্য, প্যাস্টেল রং ব্যবহারের কয়েকটি পদ্ধতি, প্যাস্টেল রং ব্যবহারের সুবিধা এবং প্যাস্টেল রং ব্যবহারের অসুবিধা। তো প্রথমেই আমরা যে অংশটা পড়ব সেটা হলো প্যাস্টেল রং কী। এই প্যাস্টেল রং আপাতভাবে দেখতে গেলে খানিকটা চকের মতো দেখতে হয়। যে প্যাস্টেল রং তার মধ্যে মোম এবং রং এই দুটোর পরিমাণই থাকে, মিশে থাকে। প্যাস্টেল রং গুঁড়ো রঙের সাথে আঠা, রেজিন, মোম এই সব মিশিয়ে তৈরি করা হয়। তো আমরা প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছি তার মধ্যে বিভিন্ন রঙের প্যাস্টেল কালার দেখতে পাচ্ছি। পরের অংশে আমরা যদি যাই দেখতে পাবো বিভিন্ন ধরনের প্যাস্টেল রং ও তার বৈশিষ্ট্য। প্যাস্টেল রং দু ধরনের হয় সাধারণত, ড্রাই প্যাস্টেল এবং অয়েল প্যাস্টেল। ড্রাই প্যাস্টেল আমরা বাচ্চাদের যখন ছবি আঁকতে শেখাই তখন প্রথমে আমরা ড্রাই প্যাস্টেল দিয়ে ছবি আঁকতে শেখাই। এই ধরনের যে প্যাস্টেলগুলো সেক্ষেত্রে এই প্যাস্টেল অনেকটাই শক্ত হয় এবং তাদের গ্রিপ করার জন্য অর্থাৎ ধরার জন্য সুবিধে হয়। তারা খুব সহজেই এই ড্রাই প্যাস্টেলের সাহায্যে ছবি আঁকতে পারে। অয়েল প্যাস্টেলও তুলনায় একটু নরম হয় কিন্তু বাচ্চাদের এটাও ব্যবহার করতে দেওয়া যায়। এটার সাহায্যে ছবির যে উজ্জ্বলতা সেটা অনেকটা বেশি হয় ড্রাই প্যাস্টেলের তুলনায়। তো এছাড়াও এই ড্রাই প্যাস্টেল এবং অয়েল প্যাস্টেল ছাড়াও আরেক ধরনের রং আমাদের কাছে আছে, সেটা হলো ক্রেয়ন, যার মধ্যে মোমের ভাগটা অনেকটা বেশি থাকে। এই ক্রেয়ন বাচ্চারা সহজেই এটা ব্যবহার করতে পারে। ড্রাই প্যাস্টেল দু ধরনের হয়, একটা হলো হার্ড প্যাস্টেল এবং সফট প্যাস্টেল। হার্ড প্যাস্টেলের মধ্যে মোম এবং রং এই দুটোর পরিমাণ মোটামুটি সমান থাকে, ফলে মোমটা অনেকটা বেশি একটু সরি ভুল হয়ে গেছে একটু হার্ড প্যাস্টেল হার্ড প্যাস্টেলের মধ্যে মোমের পরিমাণটা একটু বেশি থাকে রঙের তুলনায়। এক্ষেত্রে যখন ব্যবহার করি আমরা তখন দেখতে পাই যে এটা অনেকটা শক্ত হয় এবং এটি সাধারণ যেসব চার্ট পেপার তার মধ্যে করার ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়। আর সফট প্যাস্টেল যেটা সেটার মধ্যে মোমের পরিমাণটা তুলনায় কম থাকে, ফলে এটা অনেকটা নরম হয় এবং এটি ব্যবহার করা তুলনামূলক একটু শক্ত। যারা যেসব বাচ্চারা প্রথম ছবি আঁকতে শেখে তাদেরকে আমরা হার্ড প্যাস্টেল দিয়ে থাকি, কেননা এটা খুব একটা ভঙ্গুর নয়, এটা তারা সহজেই ব্যবহার করতে পারে। সফট প্যাস্টেলটা তাদের পক্ষে একটু কষ্টকর কারণ এটা অনেকটাই পরিণত হয়ে গেলে আঁকতে দেওয়া উচিত, কারণ এটা অনেকটাই দামি এবং এটা ব্যবহার করতে তাদের অনেকটাই অসুবিধা হতে পারে কারণ খুব সহজেই এটা ভেঙে যায়। হার্ড প্যাস্টেলের বৈশিষ্ট্য, হার্ড প্যাস্টেলের মধ্যে বিন্ডার বেশি থাকে, পিগমেন্ট কম থাকে, অর্থাৎ এটার মধ্যে মোমের পরিমাণটা অনেকটা বেশি এবং রঙের পরিমাণটা অনেকটা কম, ফলে এটা অনেকটা শক্ত হয়। আর দু নম্বর হলো বর্ডার আঁকার জন্য ব্যবহার করা হয়, তবে শুধুমাত্র বর্ডার নয়, যখন আমরা প্রথম ছবি আঁকতে শিখি তখন আমরা যখন রং করি তখন আমরা এই হার্ড প্যাস্টেল ব্যবহার করি এবং এটার সাহায্যে বেশ ভালো ছবি আঁকা যায়, যদিও এইটার এই রঙের উজ্জ্বলতাটা অনেকটা কম এবং এক্ষেত্রে ফিক্সেটিভ ব্যবহার করতে হয় না, অর্থাৎ কোনো ধরনের আঠার প্রয়োজন হয় না, বা আমরা যখন ছবিটা সংরক্ষণ করব তখন এক্ষেত্রে কোনো ফিক্সেটিভ ব্যবহার করতে হয় না। সফট প্যাস্টেলের বৈশিষ্ট্য কী? না, সফট প্যাস্টেলে পিগমেন্ট অনেক বেশি থাকে, বাইন্ডার কম থাকে, অর্থাৎ এর মধ্যে রঙের পরিমাণটা অনেক বেশি এবং এটা অনেকটাই নরম হয়। তবে এর একটা খুব ভালো বৈশিষ্ট্য হলো এর সাহায্যে রং মেশানো সহজ হয়, অর্থাৎ আমরা যদি ড্রাই প্যাস্টেল দেখি, ড্রাই প্যাস্টেলে যে ধরনের রং মিশতে অনেকটাই অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা টিস্যু পেপার
বা ইয়ারবাডস এই ধরনের আমরা জিনিস ব্যবহার করে আমরা সেক্ষেত্রে মেশাই রংটাকে, কিন্তু সফট প্যাস্টেলে এতটা প্রয়োজন হয় না। সফট প্যাস্টেলের টিস্যু ব্যবহার করতে পারি, আবার একটু আঙুলের সাহায্যে চেপেও আমরা সেটাকে মিশিয়ে দিতে পারি। ফলে এর একটা প্রধান বৈশিষ্ট্য হলো এটির ক্ষেত্রে যখন ছবি আঁকবো তখন রংটা মেশাতে সুবিধে হয়। 3 নম্বর পয়েন্টে দেখতে পাবো এই রং খুবই উজ্জ্বল। হ্যাঁ, আমরা যখন ড্রাই প্যাস্টেল ব্যবহার করব তখন দেখব যে ধরনের উজ্জ্বলতা ছবিতে আছে তার থেকে সফট প্যাস্টেলে অনেক বেশি ছবির উজ্জ্বলতা দেখা যায়। ফলে যদি আমরা কোনো পোর্ট্রেট আঁকতে চাই, যদি আমরা প্রতিকৃতি আঁকতে চাই, তাহলে আমরা ওই রঙের উজ্জ্বলতার জায়গাটা বুঝতে পারবো। এখানে আলো ছায়ার যে ব্যবহার ছবিতে প্রয়োজন সেটা খুব সহজেই আমরা করে ফেলতে পারি সাধারণ ড্রাই প্যাস্টেলের থেকে। আচ্ছা, এর আরেকটি বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে ফিক্সেটিভ ব্যবহার করতে হয়। কেননা যখন আমরা কোনো প্যাস্টেল পেপারের ওপর বা কোনো চার্ট পেপারের ওপর রং করব, ছবিটা আঁকবো, তখন সেক্ষেত্রে রংটা উঠে যাওয়ার চান্স থেকে যায়, যখন এইটা মানে সহজে সংরক্ষণ করা যায় না। তো সেক্ষেত্রে সংরক্ষণ করতে গেলে একটা ফিক্সেটিভ আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ফিক্সেটিভ ব্যবহার করতেই হবে। তা না হলে ওই ড্রাই প্যাস্টেলে যেরকম ছবিটা যেমন ছিল সেরকম থেকে যাচ্ছিল, কিন্তু আমরা সফট প্যাস্টেলে সেটা পাবো না। সফট প্যাস্টেলের যে ছবিটা সেটা যদি আমরা দীর্ঘদিন ফেলে রেখে দিই এমনি সাধারণভাবে, তাহলে সেই ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। অয়েল প্যাস্টেলের বৈশিষ্ট্য, এই রং খুবই উজ্জ্বল হয়, রং সহজে মেশানো যায় না, কিন্তু কাপড়ের টুকরো বা কাগজ দিয়ে ঘষে মেশানো যেতে পারে। তো আমরা আগেই বলেছি যে যেমন ড্রাই প্যাস্টেলেও কাগজ বা টিস্যু পেপার দিয়ে আমরা রংটা মেশাতে পারি, সেরকম অয়েল প্যাস্টেলে রংটা সহজে মেশে না বলে আমরা কাপড়ের টুকরো বা টিস্যু পেপার দিয়ে আমরা ওই রংটাকে মেশাতে পারি, যাতে রংটা একে অন্যের সাথে আলাদাভাবে না বোঝা যায়। এক্ষেত্রে ফিক্সেটিভ ব্যবহার করতে হয় না, অয়েল প্যাস্টেল দীর্ঘদিন ধরে যেমন আপনি আঁকবেন ছবি সেই রকমই থেকে যাবে। 4 নম্বর পয়েন্ট হলো ভালো কার্টিজ পেপার বা প্যাস্টেল পেপারের ওপর এই রং ব্যবহার করা যায়। না, প্যাস্টেল পেপার আমরা বুঝতেই পারছি যে প্যাস্টেল কালার করার জন্যই এটা তৈরি করা হয়। না, ভালো কার্টিজ পেপার বা প্যাস্টেল পেপারের ওপর যদি আমরা এই অয়েল প্যাস্টেল দিয়ে ছবি আঁকি, তাহলে তার দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ তার স্থায়িত্ব অনেক বেড়ে যায়, এবং যেমনটি চাই আমরা সেরকমভাবেই আমরা ছবিটা আঁকতে পারি। এক্ষেত্রে আমাদের যেটা চাইছি আঁকতে, অর্থাৎ আলো ছায়ার যদি ব্যবহার কোনো দেখাতে চাই ছবিতে বা কোনো ডাইমেনশন দেখাতে চাই ছবিতে, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধে হয় না, অর্থাৎ খুব সহজে আমরা এই কাজটা করতে পারি। এক্ষেত্রে আমাদের তাই কার্টিজ পেপার বা প্যাস্টেল পেপার প্রয়োজন হয়। তবে বর্তমানে শুধুমাত্র এই কার্টিজ পেপার বা প্যাস্টেল পেপারের ওপরেই ছবি আঁকা হয় এমনটা নয়, অয়েল প্যাস্টেল আমরা খুব সহজেই ক্যানভাসের ওপরে ইউজ করতে পারি, ক্যানভাসের ওপরেও আমরা ব্যবহার করতে পারি। প্যাস্টেল রং ব্যবহারের কয়েকটি পদ্ধতি, প্রথমেই আমরা বলি যে প্যাস্টেল রং আমরা যখন ছোটোবেলায় ছবি আঁকতে শিখে বাচ্চারা, তখন আমরা খুব সহজে তাদেরকে এই প্যাস্টেল রং দিতে পারি। প্যাস্টেল রং তারা খুব সহজে ধরে রং করতে পারে, তাদের পক্ষে খুব একটা অসুবিধে হয় না। তো তারা যখন রংটা ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে সেটা তাদেরকে আমরা শিখিয়ে দিতে পারি, যে স্কেচিং যেমন করি আমরা সেরকমভাবেও আমরা প্যাস্টেল ব্যবহার করতে পারি। এবং কোনো জায়গা যদি আমরা ভরাট করে রং করতে চাই, তাহলে সেটা আমরা ডিপ করে ভরাট করে রং করতে পারি। সাধারণত আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বাচ্চারা খুব ভরাট করে রং করতে ভালোবাসে, তাদেরকে যখন ছবি আঁকতে দেওয়া হয় দেখা যায় যে তারা খুব ভরাট করে রং করে। সেক্ষেত্রে তাদেরকে ওই ভরাট করেও রং করা শেখানো যায়, আবার স্কেচিং যেমন করি সেইভাবেও শেখানো যায়। এর পাশাপাশি প্যাস্টেল রঙের কয়েকটি বিশেষ টেকনিক আছে বা কয়েকটি বিশেষ পদ্ধতি আছে যেগুলো আমরা দেখে নেব। প্রথম আছে গ্রাফিটো পদ্ধতি। গ্রাফিটো পদ্ধতিটি কি, না এক্ষেত্রে প্রথমেই কাগজের ওপর হালকা রঙের প্যাস্টেল দিয়ে ঘষতে হবে। আমরা নিচের ছবিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো স্টেপ ওয়ানে প্রথমেই হোয়াইট চার্ট পেপারের ওপর ইয়েলো কালারের প্যাস্টেল দিয়ে রং করা হচ্ছে বা হলুদ রঙের প্যাস্টেল দিয়ে রং করা হচ্ছে। প্রথমে পুরোটা গোটা কাগজটাই আমরা ওই হলুদ রঙের প্যাস্টেল দিয়ে রং করে ফেলব, তারপর ওই হালকা রঙের ওপর কালো রং দিয়ে সম্পূর্ণ ভরাট করে ঘষতে হবে। তবে আমরা যদি দ্বিতীয় পর্যায়ে আরও একটা রং ব্যবহার করি, ধরুন
অরেঞ্জ কালার বা রেড কালার এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ছবিটা যখন আমরা ওই গ্রাফিটো পদ্ধতি ইউজ করব, তখন সেক্ষেত্রে আমরা ছবির আরেকটা অন্যরকম টেক্সচার পেয়ে যাব। তো দ্বিতীয় পর্যায়ে আমরা অরেঞ্জ বা রেড এই ধরনের প্যাস্টেল কালার ব্যবহার করতে পারি, এবং তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা ওই পুরো দুটো রং করার পর কালো রং দিয়ে গোটা কাগজটা ভরিয়ে দেব। শেষে পিন জাতীয় ধারালো বস্তুর সাহায্যে আঁচড় কেটে ছবি আঁকতে হবে, এর ফলে নিচের হালকা রং বেরিয়ে আসবে, কালো রঙের মধ্যে হালকা রঙের রেখা ফুটে উঠবে। আপনারা স্টেপ টুয়ে দেখতে পাবেন যে কিভাবে ওই স্ক্র্যাপ আউট করা হচ্ছে, অর্থাৎ কিভাবে মুছে দিয়ে ওই কালো রঙটাকে সরিয়ে দিয়ে ওই নিচের রঙগুলো বেরিয়ে আসছে, এবং স্টেপ থ্রিতে গিয়ে দেখতে পাচ্ছেন যে কিভাবে ছবিটা স্পষ্ট হয়ে উঠছে, অর্থাৎ আপনি যেটা আঁকতে চাইছেন সেই রকমভাবে আপনি ওই নিচের যে রঙটা সেটাকে বের করে আনতে পারেন। কোনো ধারালো পিন জাতীয় কোনো যদি থাকে, পিন বা নিডল কিছু যদি থাকে, বা কোনো আর্ট ইনস্ট্রুমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে বিভিন্ন কাটার হতে পারে, যদি আমরা খুব মোটা প্যাস্টেল পেপার নিই বা কোনো মোটা যদি কার্টিজ পেপার নিই, তাহলে ওই ধারালো কোনো জিনিস দিয়ে আমরা ওই কাজটা করতে পারবো। সেক্ষেত্রে কি দেখা যাবে না, যখন ছবিটা সম্পূর্ণ হবে তখন ওপরটা পুরোটাই কালো রং দিয়ে ভরাট থাকবে, এবং নিচের যে রঙগুলো আমরা ব্যবহার করেছি, অরেঞ্জ বা রেড বা ইয়েলো, এই তিনটে রং যেগুলো ব্যবহার করেছি, সেই রঙগুলো খুব সহজেই ওই ছবির মধ্যে স্পষ্ট হয়ে ফুটে উঠবে, এবং রেখাচিত্রের মতো হবে এই ছবিটা, অর্থাৎ এটা লাইন ড্রয়িংয়ে হবে। এটার মধ্যে স্কেচের দিকেও যাওয়া যায়, তবে লাইন ড্রয়িং করলে এই ছবিটা অনেকটা বেশি স্পষ্ট দেখায়, এবং গ্রাফিটো পদ্ধতি যেটা বলছে সেক্ষেত্রে লাইন ড্রয়িংয়েই করা হয়। তবে আজকের দিনে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে স্কেচিংয়ের মতোও গ্রাফিটো করা যায়। প্রথমেই কাগজের ওপর নকশা আঁকতে হবে, অর্থাৎ যেটা আমরা আঁকতে চাইছি, যেটা আমরা দেখাতে চাইছি, সেই ছবিটা প্রথম কাগজের ওপর এঁকে নিতে হবে। তারপর সেখানে ক্রেয়ন দিয়ে একটা নকশা বা বর্ডার কিছু একটা করে নিতে হবে। আচ্ছা, দু নম্বর পয়েন্টে দেখব, তারপর ক্রেয়ন দিয়ে একটা নকশার বর্ডারের ওপর রং করতে হবে, অর্থাৎ যদি আমরা নিচের ছবিটা দেখি, নিচের ছবিটা যেমন দেখতে পাচ্ছি একটা কুমড়োর ছবি, যেখানে বর্ডার করা হয়েছে কালো রং দিয়ে, সেক্ষেত্রে আগে ছবিটা এঁকে নিলাম, নকশাটা সাদা কাগজের ওপর, তারপর ওই নকশার যে বর্ডার অংশগুলো সেগুলো কালো রং দিয়ে ভরাট করে দেবো। তিন নম্বর অংশে এরপর জল রং বা পোস্টার রং ওই নকশার ওপর পাতলা করে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ থার্ড স্টেজে গিয়ে দেখা যাবে যে আমরা যে ছবিটা বর্ডার করলাম সেটার ওপর যদি আমরা জল রং ব্যবহার করি, তখন ওই জল রংটা বাকি পেপারের অংশটাতে লেগে যাবে, এবং যে অংশটাতে আমরা রং করিনি, অর্থাৎ যে অংশটাতে আমরা প্যাস্টেল দিয়ে করেছি, বর্ডার করেছি, সেই অংশটাতে ওই রঙটা লাগবে না, অর্থাৎ জল রং লাগবে না। যেহেতু মোমের অংশটাই ক্রেয়নে বেশি থাকে, তাই নকশার দাগের ওপর রং ধরবে না, নকশাটি দেখে বাটিক প্রিন্ট বলে মনে হবে। আচ্ছা, নিচের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে বাটিকের ক্ষেত্রে আমরা তিনটে রং, প্যাস্টেলের তিনটে রং আমরা ব্যবহার করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে আমরা লাইট ভায়োলেট ব্যবহার করা হয়েছে এই ছবিটাতে, আবার যদি এই অংশটা দেখি তাহলে এই অংশটাতে লাইট গ্রিন ব্যবহার করা হয়েছে, এবং নিচের এই অংশগুলোতে অরেঞ্জ ব্যবহার করা হয়েছে। তো প্রথমে এই ছবিটাতে সাদা কাগজের ওপর ছবিটা এঁকে নেওয়ার পর এই তিনটে রং দিয়ে ভরাট করা হবে। প্রথমে এটা ভার্টিক্যালি এইভাবে, বা ভার্টিক্যালি বা হরাইজন্টালি যে কোনোভাবেই আমরা এখানে স্কেচ টাইপের করে রং ঘষে নেব বা ক্রেয়ন ঘষে নেব, তারপর এই অংশটাতে হালকা সবুজ রং দেব, এবং নিচের যে অংশটাতে সেখানে আউটলাইনগুলো ছেড়ে রেখে বাকি অংশটাতে ক্রেয়ন দিয়ে ঘষে নেব। তাহলে কি হবে, যখন আমরা জল রং অ্যাপ্লাই করব এর ওপর, তখন কালো জল রং আমরা ব্যবহার করব এবং গোটাটা কালো জল রং দিয়ে ভরাট করে দেব। তাহলে কি হবে না, এই পুরো ছবিটার ওপর যে যে জায়গাগুলো ফাঁকা থেকে যাবে, সেই সেই জায়গাগুলো আপনারা দেখতে পারেন, এই যে আউটলাইনটা
সেই আউটলাইনটা যেমন ব্ল্যাক হয়ে গেছে। আবার যদি কোনো জায়গা টেক্সচার ফাঁকা থেকে যায় ছবিটাতে, সেই সেই জায়গাগুলোতে ওই কালো ওয়াটার কালারটা ঢুকে যাবে। ফলে কীরকম হবে না, এই যে বাটিকা আমরা সাধারণত যেরকম দেখি তার মধ্যে একটা স্ক্র্যাপ টাইপের ব্যাপার থাকে, তো সেখানে ওই টেক্সচারটা বাটিকের সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। পরের অংশে আমরা দেখতে পাবো প্যাস্টেল রং ব্যবহারের সুবিধে। না, প্যাস্টেল রং আমরা শিশুদের খুব যখন ছবি আঁকতে শেখে তখন আমরা প্যাস্টেল রং ধরিয়ে দিই তাদের, কেননা এটা খুব স্বল্প খরচে অর্থাৎ খুব কম ব্যয়ে আমরা এটা তাদেরকে কিনে দিতে পারি, এবং এই রং করার ক্ষেত্রে সময় খুব কম লাগে। আচ্ছা, প্রথম পয়েন্টে দেখব যে স্বল্প খরচে ছবি আঁকা যায়, অর্থাৎ এটি ব্যবহার কর এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আমাদের খুব বেশি ব্যয় করতে হয় না এটার জন্য। দু নম্বর হলো সময় খুব কম লাগে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই কাজটি করা যায়। তিন নম্বর হলো শিশুরা সহজেই ব্যবহার করতে পারে, অর্থাৎ শিশুদের ব্যবহার উপযোগী, তাদের হাতের মাংস মানে পেশির ক্ষেত্রে, পেশি সঞ্চালনের ক্ষেত্রে সুবিধে হয়, তারা অনেকক্ষণ ধরে গ্রিপ করে সেটা করতে পারে, তাদের পক্ষে খুব একটা কষ্ট হয় না, কেননা এই প্যাস্টেল খুবই নরম হয়। চার নম্বর হলো ছবিতে কোথাও ভুল হয়ে গেলে ব্যবহৃত ড্রাই প্যাস্টেল মুছে ফেলা যায়, অর্থাৎ যদি আমরা ছবি আঁকতে আঁকতে কোথাও কিছু ভুল করে ফেলি তখন সেখানে আমরা হয়তো কোনো টিস্যু পেপার দিয়ে মুছে ফেলতে পারলাম, আবার কোথাও হোয়াইট মিশিয়ে বা সাদা রং মিশিয়ে সেটাকে আমরা হালকা করে দিতে পারি। পাঁচ নম্বর হলো আউটডোর স্টাডি করতে গেলে শুধুমাত্র প্যাস্টেলের বাক্স নিয়ে গেলেই ছবিতে রঙের কাজ করা যায়, অর্থাৎ আমাদের যদি আমরা বাইরে কোথাও ছবি আঁকতে যাই তখন সেখানে আমাদের খুব বেশি কিছু জিনিস ক্যারি করতে হচ্ছে না, মানে শুধুমাত্র ড্রয়িং কপি আর প্যাস্টেল বক্স নিয়ে গেলেই আমরা খুব সহজেই একটা ছবি ওখানে ল্যান্ডস্কেপ হোক বা কোনো আউটডোর স্টাডি আমরা খুব সহজেই করে নিতে পারি। প্যাস্টেল রং ব্যবহারের অসুবিধা, প্রথমেই হলো সংরক্ষণ করতে অসুবিধা হয়, অর্থাৎ যে ছবিটা আমরা প্যাস্টেল রং দিয়ে আঁকবো সেই ছবিটা দীর্ঘদিন আমরা ওইভাবে ফেলে রেখে দিতে পারি না, অর্থাৎ ছবিটাকে আমাদের কোনোভাবে ফ্রেম করতে হয় আর অন্য কোনোভাবে ল্যামিনেশন করে রাখতে হয়। দু নম্বর পয়েন্ট হলো অন্য মাধ্যমের ছবির তুলনায় ক্ষণস্থায়ী, অর্থাৎ যদি আমরা পেন্সিল স্কেচিং বলি বা অয়েল কালার বলি সেক্ষেত্রে ছবিটা যেমন দীর্ঘদিন ঠিকঠাক থাকে সেই রকম প্যাস্টেল রঙে দীর্ঘস্থায়ী হয় না, তাকে আমি আগেও বললাম যে সংরক্ষণ করতে হয়, তো এটাও যদি সংরক্ষণ না করা হয় তাহলে বেশি দিন স্থায়ী হবে না। তিন নম্বর পয়েন্টে দেখব কাগজের টেক্সচার অনুযায়ী একবার কোনো জায়গায় রং লেগে যাওয়ার পর ওই জায়গায় পুনরায় রং ধরতে চায় না, তো যদি আমরা প্যাস্টেল পেপার দেখি প্যাস্টেল পেপারে তুলনায় কম হয়, আর যদি নর্মাল চার্ট পেপার ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে যে যদি কোনো একটা জায়গায় রং দিয়ে ফেললাম সেই জায়গাটা দ্বিতীয়বার অন্য কোনো রং ব্যবহার করতে গেলে অসুবিধা হয়, সেটাকে মুছে ফেলতে হয় কোনোভাবে, টিস্যু পেপার দিয়ে হোক বা যাই হোক করে ওটাকে মুছে ফেলে তারপরে সেটাকে অন্য রং অ্যাপ্লাই করতে হয়। চার নম্বর হলো অনেক সময় হাতে ঘষা লেগে ছবি নষ্ট হয়ে যায়, যদি আমরা সফট প্যাস্টেল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে যদি কোনো একটা জায়গায় রং করছি তো সেই জায়গাটায় রং করার সময় হাতের কোনো প্রেশার পড়ে গেলে সেই জায়গাটায় ওই রংটা আস্তে আস্তে উঠে যায় এবং ওই জায়গাটার ছবির জায়গাটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে। পরের পয়েন্টে দেখতে পাবো ড্রাই প্যাস্টেলে ফিক্সেটিভ ঠিকমতো ব্যবহার না করলে ছবি নষ্ট হয়ে যায়, আবার ফিক্সেটিভ বেশি হয়ে গেলে প্যাস্টেল রং এলোমেলো হয়ে যায়। এটা কীরকম, না যদি আমরা সংরক্ষণ করি ছবিটাকে সেক্ষেত্রে তো আমাদের প্রথমেই একটা ফিক্সেটিভ ব্যবহার করতে হবে, এক্ষেত্রে যদি ফিক্সেটিভের পরিমাণটা বেশি হয়ে যায় তখন দেখা যায় কি না ছবির যে আমরা রংটা করেছি সেক্ষেত্রে যেরকম আমরা টেক্সচার ব্যবহার করেছি ছবিতে সেই টেক্সচারটা হয়তো অনেক সময় থাকে না, অনেক সময় দেখা যায় যে সেই টেক্সচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে অথবা মোমগুলো কোথাও কোথাও জমাট বেঁধে যাচ্ছে, এই রকম একটা অসুবিধার সম্মুখীন হয়। এছাড়া আবার যদি ঠিকমতো ফিক্সেটিভ ব্যবহার নাও করা হয় তাহলে দেখা যায় দীর্ঘদিন ওই জায়গাটা ঠিকঠাক থাকে না, ওই জায়গাটার ছবিটা আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, নষ্ট হয়ে যেতে থাকে। এতক্ষণ আমরা প্যাস্টেল কালারের পদ্ধতি বা তার ব্যবহারের যে টেকনিক্সগুলো সেইগুলো সব আমরা দেখলাম, এতক্ষণ যে থিওরির অংশগুলো সেগুলো পড়লাম, এরপর আমরা প্র্যাকটিক্যাল অংশটা দেখে নেব। সেক্ষেত্রে আমরা দুটো পদ্ধতির কথা বলেছি, একটা হলো গ্রাফিটো পদ্ধতি আর একটা হলো বাটিক পদ্ধতি, তো এই দুটোই আমরা আজকে একটু দেখার চেষ্টা করব কীভাবে করা হয়।
প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো গ্রাফিটো পদ্ধতি। এক্ষেত্রে আমি চারটে রং ব্যবহার করব। প্রথমে হলুদ ব্যবহার করছি, যতটা সম্ভব ডিপ করে এই কাজটি করতে হবে। প্রথমেই হলুদ রংটাকে ডিপ করে ভরাট করতে হবে। এক্ষেত্রে যদি একটু মোটা কাগজ নেওয়া হয় তাহলে সেটা সুবিধে হয়, তো চার্ট পেপার বা যে কোনো ধরনের আর্ট পেপার কার্টিজ যদি হয় তাহলে খুব ভালো হয়। প্রথমে একটা বক্সের মতো করে আমি হলুদ রং দিয়ে দিলাম, এরপর অরেঞ্জ দেব, একদম চেপে চেপে যতটা সম্ভব ডিপ করে করার চেষ্টা করব। এক্ষেত্রে যদি অয়েল প্যাস্টেল ব্যবহার করা হয় তাহলে খুব সুবিধে হয়। আমি এখানে ক্রেয়ন ব্যবহার করছি, তো আপনারা চাইলে অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে। এরপর আমরা লাল রং ব্যবহার করব। চাইলে এক রঙেও করা যায়, অর্থাৎ মনোক্রমেও করা যায়, আবার দুটো তিনটে রং ব্যবহার করে আমরা করতে পারি এই কাজটি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কাগজটা যেন একটু মোটা হয়। এবার ফাইনালি আমরা কালো রং দিয়ে এই গোটা অংশটা ঢেকে দেব। কালো রংটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের থেকে অন্য রঙগুলো দেখা না যায়। এক্ষেত্রে আমরা ক্রেয়ন ব্যবহার করছি বলে হয়তো দেখা যেতে পারে, কিন্তু যদি ঢেকে দেওয়া হয়, পুরো অংশটা যদি কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে যখন আমরা মূল ছবিটা তৈরি করব তখন সেটা একটা ইলিউশনের মতো হবে, সেটা দেখতে অনেকটা ভালো লাগবে। যতটা সম্ভব আমরা এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, অলমোস্ট ডান। তো এইভাবে পুরো ছবিটা আমরা ঢেকে দিলাম। মোটামুটিভাবে আমরা আগে যে রঙগুলো করেছি সেটা যতটা সম্ভব ঢেকে গেছে। ক্রেয়ন্স যদি বারবার ঘষা হয় তাহলে হয়তো অনেক সময় নিচের রঙগুলো উঠে চলে আসে, এরকম যাতে না হয় আমরা আর করবো না, ছেড়ে দিলাম। এরপর আমরা যে কোনো ধারালো নিডল জাতীয় কিছু জিনিস নিয়ে বা পিন নিয়ে অথবা যে অয়েল প্যাস্টেলের বক্সে যে ধরনের প্লাস্টিকের যে মাছ বা এই ধরনের কোনো ক্যারেক্টার দেওয়া থাকে যেটা আমাদের ওই রঙের ক্ষেত্রে কাজে লাগে, রঙগুলো তোলার ক্ষেত্রে, সেই ধরনের জিনিস দিয়েও আমরা করতে পারি, অথবা যে কোনো ধারালো জিনিস দিয়ে আমরা এই কাজটা করতে পারি। সেটা যে কোনো রকম হতে পারে, নিডল হতে পারে বা কোনো থার্মোকল কাটার ছুরি হতে পারে, এই রকম। এবার আমরা দেখে নেব এই গ্রাফিটো পদ্ধতিটা কিভাবে অ্যাপ্লাই করা হয়।
ক্ষেত্র আমরা আলো ছায়া দেখাতে পারি। এবার ফোরগ্রাউন্ডের দিকে চলে আসি। এটা বাচ্চাদের ক্ষেত্রে যদি শুধু লাইন ড্রয়িং এ দেখানো হয় তাহলেই খুব ভালো হয়, তাহলে ওরা খুব সহজে এই কাজটা করতে পারবে। অলমোস্ট ডান। তো এইভাবে আমরা পেছনে যে রঙগুলো ব্যবহার করেছিলাম সেই রঙগুলো দেখা যাচ্ছে যে ওপরে ফুটে উঠেছে। এইভাবে গ্রাফিটো পদ্ধতির কাজটি করা হয়। তো এই গ্রাফিটো পদ্ধতির ক্ষেত্রে একটা অবশ্যই খুব মজার একটা বিষয় যে আমি সাদা রঙের কাগজের ওপর যখন ছবিটা আঁকছি তখন পুরোটাই সাদা থাকছে, কিন্তু যখন আমরা রং করছি হলুদ রঙটা যখন প্রথম অ্যাপ্লাই করলাম অর্থাৎ প্রথম যে রঙটা আমরা ব্যবহার করব যখন আমরা গ্রাফিটো করব ফাইনালি, তখন দেখা যাবে ওই সাদা কাগজের মধ্যে হলুদ রঙটা অর্থাৎ প্রথমে ব্যবহার করা যে রঙটা সেই রঙটা এখানে ফুটে উঠবে। এরপর আমরা যে অংশটা দেখব সেটা হলো বাটিক অর্থাৎ প্যাস্টেল কালার ব্যবহার করে তার সাথে জল মিশিয়ে কীভাবে আমরা বাটিকের কাজ করতে পারি সেটা এবার দেখে নেব। এক্ষেত্রে আমি পেন্সিলে প্রাথমিকভাবে একটা কাজ করে নিচ্ছি যাতে করে আমার পুরো ছবিটা যেন ঠিকঠাক হয়। বাটিকের ক্ষেত্রে সাধারণত এইভাবে কাজটা হয় না, কিন্তু আমরা প্যাস্টেল কালার দিয়ে যখন করব ওই ধরনের এফেক্টটা আমরা করে দিতে পারি ছবির মধ্যে। ঠিক আছে, মোটামুটি আমাদের কাজ রেডি। এবার আমি একটু এই নকশাটাকে হালকা করে নিই যাতে করে যখন আমরা রঙগুলো দেব তখন এই নকশাটা যাতে বোঝা না যায়। ঠিক আছে, প্রয়োজনীয় বেস লাইনগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা মূল কাজটাতে চলে যাই। এক্ষেত্রে আমি প্রথমেই ভরাটের অংশের কাজগুলো করে নিচ্ছি, যে জায়গাগুলো আমি ভরাট দেখাতে চাই সেই জায়গাগুলো করে নেব। ক্ষেত্রে ক্রেয়ন ব্যবহার করতে পারি। ক্রেয়ন ব্যবহার করলে কী হবে, ক্রেয়নে যেহেতু মোমের ভাগটা বেশি থাকে
রং যখন করা হবে তখন সেই রঙের ক্ষেত্রে পোস্টার কালার বা যে কোনো ধরনের জল রং আমরা যদি ব্যবহার করি সেটা এই মোম রং বা ক্রেয়নের ওপর খুব একটা এফেক্ট ফেলবে না, যার ফলে আমি যে ছবিটা চাইছি সেই ছবিটা আমি স্পষ্টভাবে পেয়ে যেতে পারি। দেখতে পাওয়া যাচ্ছে যে আমি যখন কাজটা করছি তখন মাঝে মাঝে আমি গ্যাপ ছেড়ে রেখে দিচ্ছি, যে মূল লাইনটা যাতে যখন আমরা জল রং দিয়ে করব তখন যাতে স্পষ্ট করে বোঝা যায়, সেজন্য আমরা কিছু গ্যাপ রেখে দিয়ে যাব, সম্পূর্ণ ভরাট করব না। তো এইভাবে আমরা ক্রেয়ন দিয়ে মূল নকশাটিকে করে নেওয়ার চেষ্টা করব। ডিপ করেই কাজটা করতে হবে, যাতে করে যখন আমরা মূল ছবিটা করব রং দেব তখন যাতে ওই রং এই লাইনগুলোকে ঢেকে দিতে না পারে, তার জন্য একটু ডিপ করেই করে নেওয়া ভালো। এক্ষেত্রে বাটিকের যে মূল নকশাটি সেটা আমরা স্পষ্টভাবে পেয়ে যাব। এবার এই মাঝের অংশটা আমরা বাটিকের যে সাধারণ টেক্সচার হয় সেটা বোঝানোর জন্য যে কোনো রকমভাবে হ্যাচিং পদ্ধতির মধ্যে দিয়ে বা বিভিন্ন রকম টেক্সচারের মধ্যে দিয়ে আমরা এই কাজটা করে নেব, যাতে করে বাটিকের মূল যে নকশাটা সেই নকশাটার ধরনটা এখানে ফুটে ওঠে। এবার আমরা পোস্টার কালারের কালো রং দিয়ে যে ছবিটা এঁকেছি গোটা ছবিটাকেই
ঢেকে দেওয়ার চেষ্টা করব জল রঙের সাহায্যে। এইভাবে দেখা যাচ্ছে যে আমরা যে জায়গাগুলো প্যাস্টেল রঙটা ব্যবহার করেছি সেই প্যাস্টেল রঙটা কিভাবে নিচে থেকে ফুটে উঠছে এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের পোস্টার রঙটা বাটিকের যে প্রিন্ট সেই প্রিন্টটা ফুটিয়ে তুলতে সাহায্য করছে। এই কাজটিও বাচ্চারা খুব সহজেই করে ফেলতে পারবে, কারণ ব্রাশিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যেমন করে হোক ব্রাশ চালালেই মূল ছবির যে নকশা সেটা ফুটে উঠবে। এক্ষেত্রে বাচ্চাদের পূর্ণ স্বাধীনতা থাকে কাজ করার সময়। তো এইভাবে আমরা দেখতে পেলাম যে বাটিক পদ্ধতিতে কীভাবে প্যাস্টেল কালারের সাহায্যে এবং জল রঙের সাহায্যে কীভাবে এই পুরো বাটিকটা ফুটে উঠল। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে দুটো জিনিস দেখলাম বা প্যাস্টেল কালারের ব্যবহারের মধ্যে দিয়ে সেটা আরেকবার দেখে নিই আমরা। প্রথমেই আমরা যে কাজটা করলাম ব্যবহারিক দিক থেকে সেটি হলো গ্রাফিটো পদ্ধতি, যেটা আমরা তিনটে রং বা চারটে রং ব্যবহার করে করতে পারি অথবা একটা রং ব্যবহার করে করতে পারি। আমি এখানে তিনটে রং চারটে রং ব্যবহার করেছি। এবং পরে আমরা দেখলাম বাটিক পদ্ধতি, যেখানে আমরা প্যাস্টেল কালার এবং ক্রেয়ন এবং জল রং দুটোই ব্যবহার করেছি, অর্থাৎ পোস্টার কালার ব্যবহার করেছি। ঠিক আছে, আশা করি আজকের এই অনুষ্ঠান ভালো লেগেছে। ধন্যবাদ।